প্রশ্ন করেছেন ইমরান খান আপনি হয়তো আপনার ওয়াইফের জন্য প্রশ্ন করেছেন যে বাচ্চা পেটে পাঁচ মাস ভুল করে কাঁচা পেঁপের তরকারি খেয়েছেন কোনো সমস্যা হবে কি না একটু আগে আমি বলছিলাম আর কি যে কিছু কিছু বিষয় থাকে যে আমরা এখন অনেক বেশি সচেতন যে পুরো প্রেগনেন্সিতে এখন অনেকে অনেক কিছু জানে যে প্রেগন্যান্সিতে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না সব কিছু কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল না যেমন পেঁপে কাঁচা পেঁপে বা পাকা পেঁপে বা আরও কিছু খাবার আছে যেটা আনারস প্রেগনেন্সিতে আমরা না করি আচ্ছা কাদেরকে না করা হয় যারা ইনফার্টিলিটিতে ভুগে একটি সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন যাব তারা চেষ্টা করছে কোনোভাবেই হচ্ছে না তারপরে আইভিএফ বা আইওআই বা লাইফো বা বিভিন্ন প্রক্রিয়ায় গিয়ে একটি বেবি কনসিভ করেছে তাদেরকে সেফ সাইডে থাকার জন্যই তখন আমরা পেঁপে আনারস বা মিসক্যারেজ হওয়ার চান্স থাকে এই ধরনের খাবারগুলোকে কিন্তু আমরা অফ রাখতে বলি বাট একটা নর্মাল প্রেগনেন্সির একজন মায়ের জন্য এটি মোটেও হার্মফুল না পেঁপের যে অ্যাসিডিক ইয়ের কারণে আমরা না করে থাকি কুকিং প্রসেসে সেটা নষ্ট হয়ে যায় কাজেই এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু না এবং পেপের তরকারি একজন খেলো সেটা কতটুকু পরিমাণেই খেলো না হয় একশো গ্রাম না হয় দেড়শো গ্রামে খেলো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই প্রেগনেন্সিতে সবচেয়ে বেশি থাকি যেটা করতে হবে সেটা হলো রিল্যাক্স থাকতে হবে সাইকোলজিক্যালি রিল্যাক্স থাকতে হবে এবং আমি একটি কথা বলবো যে পুরো প্রেগনেন্সিতে কখনোই কারো গল্প শুনবেন না আরেকজনের প্রেগনেন্সির গল্প আপনি শুনবেন না এটার একটা ব্যাড ইম্প্যাক্ট আপনার জন্য হতে পারে প্রেগনেন্সিতে যত পজিটিভ খবর থাকে যত ভালো কথা থাকে সেই কথা কথাগুলোকে শুনবেন সেই পজিটিভ ইম্প্যাক্ট আপনার উপর এবং আপনার বাচ্চার উপর পড়বে ধরেন আপনি পেঁপে তরকারি খেয়েই ফেলেছেন টেক স্ট্রেস এটা একেবারে একটা নর্মাল বিষয় আপনার এটা নিয়ে স্ট্রেস না আপনার যদি খুব ক্রিটিক্যাল প্রেগন্যান্সি হয় সেটা আলাদা বিষয় তবে আমি আশা করছি এটা নিয়ে আপনার পুরো প্রেগনেন্সিতে কোনো প্রবলেমই হবে না